গর্ভাবস্থার প্রথম দিকে পেটে ব্যথা, ক্র্যাম্পিং বা খিঁচ বেশ পরিচিত একটি সমস্যা। তবে এগুলো দুশ্চিন্তার কারণ না হলেও কখনো কখনো পেটে ব্যথা কোনো গুরুতর সমস্যার লক্ষণ হতে পারে। সেসব ক্ষেত্রে দ্রুত ডাক্তার দেখিয়ে সঠিক চিকিৎসা নিশ্চিত করতে হয়, নাহলে মিসক্যারেজ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়ে যায়। গর্ভাবস্থার প্রথম তিন মাস বা ফার্স্ট ট্রাইমেস্টারে বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার মতো সম্ভাবনা সবথেকে বেশি থাকে। সুতরাং এই ফার্স্ট ট্রাইমেস্টারে কোনো রকম ব্যথাকে কিন্তু অবহেলা করা যাবে না। তো যে সমস্ত মায়েরা ফার্স্ট ট্রাইমেস্টারে বা প্রথম তিন মাসে ব্যথার সম্মুখীন হয়েছেন, তো কি কি কারণে আপনার এই ব্যথা হচ্ছে, কি কি ঝুঁকি আছে এবং কি করা উচিত, চলুন সম্পূর্ণ বিষয়টি এই ভিডিও থেকে জেনে নেওয়া যাক। তো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটাতে স্বাস্থ্যবিধি টিপস চ্যানেলের সাথেই থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই বলেছি, কিছু ব্যথা আছে ঝুঁকিপূর্ণ এবং কিছু ব্যথা আছে খুবই স্বাভাবিক। স্বাভাবিক ব্যথাগুলোর মধ্যে একটি হচ্ছে ইমপ্লান্টেশন ব্যথা। এই ইমপ্লান্টেশন ব্যথা হচ্ছে গর্ভধারণের পরপরই ভ্রূণ যখন প্রথমবারের মতো আপনার এন্ডোমেট্রিয়াম লাইনিং বা জরায়ুর দেয়ালে যখন জায়গা করে নেয়, তখন সেই ঘটনাকে ইমপ্লান্টেশন বলে। এবং সেই ব্যথা হওয়ার সময়টা আপনার পিরিয়ডের সময় হতে পারে, সাধারণত তার কাছাকাছি সময়েও হতে পারে, দু চার দিন আগেও হতে পারে, তবে দুই একদিন ধরে কিন্তু এইরকম হালকা ব্যথা হয়ে থাকে। তাই পিরিয়ডের সময় এই রকম ব্যথা হওয়ার পর যদি আপনার পিরিয়ড বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই আপনারা টেস্ট করে নেবেন। গর্ভে যখন আপনার শিশু রোপণ হয়েছে, ইমপ্ল্যান্ট হয়েছে, তখন কিন্তু আপনার জরায়ু প্রসারিত হতে থাকে, ফলে এই ইউটেরাস আপনার লোয়ার অ্যাবডোমিনে যে সমস্ত অর্গানসগুলো আছে সেই সমস্ত অর্গানসগুলোতে কিন্তু চাপ দেয়। এই কারণে পেটে ব্যথা হতে পারে। সাধারণত এই ধরনের ব্যথা খুব তীব্র হয় না, কিছুক্ষণ বিশ্রাম নিলে আবার ঠিক হয়ে যায়। নেক্সট হচ্ছে একটি ঝুঁকিপূর্ণ ব্যথা, যেটি বহু মহিলারা এই প্রবলেমের সম্মুখীন হয়েছে। এখনকার সময় কিন্তু এই প্রবলেমটি অনেক বেশি দেখা দিয়েছে, যেটা একটু প্রেগনেন্সির কারণে ব্যথা হয়ে থাকে। তো ফ্রেন্ডস, ফিটাস যদি ইউটেরাস ওয়ালে ইমপ্লান্ট না হয়ে ইউটেরাসের বাইরে আপনার রিপ্রোডাক্টিভ অর্গানসগুলোর যে কোনো জায়গাতে যদি ইমপ্ল্যান্ট হয়, ধরুন আপনার ওভারিতে, ফেলোপিয়ান টিউবে বা সার্ভিক্সে যদি ইমপ্ল্যান্ট হয়, এছাড়াও যদি ফেলোপিয়ান টিউবে ভ্রূণ গঠন হওয়ার পর সেটা ইউটেরাসের দিকে না এসে সেটা বা নালি দিয়ে বেরিয়ে পেটের যে কোনো অংশে যদি ইমপ্ল্যান্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রেগনেন্সি শুরু থেকেই কিন্তু ব্যথা অনুভব করবেন। এবং এই প্রেগনেন্সিটাকে কিন্তু এক্টোপিক প্রেগনেন্সি বলা হয়, যেটা একজন মায়ের জন্য কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ। সুতরাং প্রেগনেন্সির প্রথম ট্রাইমেস্টারে ব্যথাকে অবশ্যই আপনারা গুরুত্ব দেবেন, কোনো রকম অবহেলা করবেন না। এছাড়াও যদি আপনার ফিটাসের কোনো রকম ডিফেক্ট থাকে, ক্রোমোজোমাল ডিফেক্ট, বা আপনার ইউটেরাসের যদি কোনো রকম প্রবলেম থাকে, হরমোনাল ডিসঅর্ডার থাকে, সেক্ষেত্রে যদি মিসক্যারেজের মতো পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনার পেটে ব্যথা হবে এবং এর সাথে কিন্তু ব্লিডিং দেখা দেবে। এক্টোপিক প্রেগনেন্সির ক্ষেত্রেও কখনো কখনো ব্লিডিং দেখা দিতে পারে বা কখনো কখনো ব্লিডিং দেখা নাও দিতে পারে। এছাড়াও ভ্রূণ যত বাড়তে থাকে তত আপনার পরিপাক নালীর ওপরে কিন্তু চাপ পড়তে থাকে, এর ফলে আপনার হজম শক্তি কমে যেতে থাকে। এই ডাইজেস্টিভ সিস্টেম স্লো হয়ে যাওয়ার কারণেও কিন্তু পেটে ব্যথা হতে পারে এবং গ্যাস হওয়ার কারণেও কিন্তু পেটে ব্যথা হতে পারে। সুতরাং প্রেগনেন্সির প্রথম দিকে যদি পেটে ব্যথা আপনারা অনুভব করেন, তো সেটা অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে ডায়াগনোসিস করে দেখে নিতে হবে, সেটা আপনার গ্যাসের ব্যথা হচ্ছে নাকি আপনার ইউটেরাসের পরিবর্তনের কারণে হচ্ছে, নাকি ভ্রূণটা অন্য জায়গাতে ইমপ্ল্যান্ট হওয়ার কারণে ব্যথা হচ্ছে, নাকি মিসক্যারেজের লক্ষণ হতে পারে, সেটা কিন্তু অবশ্যই ডায়াগনোসিস করে আমাদের দেখে নিতে হবে এবং নিশ্চিত থাকতে হবে যে এই ব্যথাটা স্বাভাবিক ব্যথা। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিন, এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।